আসসালামু আলাইকুম, আমি রাব্বি হাসান জয় আছি আপনাদের সাথে। আর আজকে আমি চলে আসছি শ্মশানঘাট, যেটাকে বলা হয়, যেখানে আমাদের ঢাকার অধীনস্থ বা পুস্তকগুলার পাশেই বেশ বড়সড় একটি জায়গা মিলে এখানে স্ক্র্যাপের একটি বিজনেস করা হয়। তো চলে আসছি আজকে আমি সেই শ্মশানঘাটের সেখানে। আর সেখানে আসার পরে দেখতে পেলাম যে সাবেক বরিশালের লঞ্চ বা সাবেক কিং যাকে বলা হয় এমবি কীর্তনকলা এক লঞ্চটিকে, তাকে পুরোপুরিভাবে স্ক্র্যাপ করে ফেলা হয়েছে। তাকে এখন মনে হচ্ছে না যে কেউ এইভাবে দেখলে তাকে কেউ চিনতে পারবে। তো হয়তোবা সবাই ভাবতেছেন যে পদ্মসেতু হওয়ার পরে যাত্রী চাপ অনেকটাই কমে গিয়েছে, লঞ্চ ভাড়া বেশি হয়ে গিয়েছে বা অনেক সমস্যার সম্মুখীন নিয়ে মানুষ কথা বলতেছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলতে চাই, লঞ্চের ভাড়া বা বাসের ভাড়ার থেকে কোনো দিক দিয়েই কম নয়। কারণ হচ্ছে কি, একটি লঞ্চ চলার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল খরচ হয়। তো সেই তেলের যদি হিসাব করতে যাই আমরা, তাহলে হচ্ছে প্রতি লিটার তেলের দাম আগে ছিল 80 টাকা, এখন সেখান থেকে বেড়ে হয়েছে 114 টাকা। তো সেই 114 টাকা হিসাব করে যদি আমরা ধরি, তাহলে এক একজন যাত্রীর ভাড়া প্রায় অনেকটাই বেড়ে যায়। তো সেই পরিপ্রেক্ষিতে লঞ্চ মালিক কর্তৃপক্ষ 114 টাকা লিটার হওয়ার পর থেকে আপনার লঞ্চের যাত্রীদের কাছ থেকে তারা 400 টাকা ডেক্সিয়ানি ভাড়া নিয়ে থাকে। আর যদি বাসের হিসাব করতে যাই, তাহলে সেই পরিপ্রেক্ষিতে দেখা যায় যে একটি বাসে মাত্র 36 সিট হয়, এবং 36 সিট কিন্তু সহজে সব যে মানে ভরাট হয় এমন না। হ্যাঁ, অনেক বাস খালি যায় বা অনেক বাস লোড যায়, এটা হচ্ছে আপনার সময় বুঝে। আর স্ক্র্যাপ বিক্রি করার কারণ হচ্ছে প্রতিটি লঞ্চ, আমরা সাধারণতভাবে জানি যে একটি লঞ্চের মেয়াদ থাকে সর্বোচ্চ 30 থেকে 35 বছর। তো তার পরিপ্রেক্ষিতে তাকে পরবর্তীতে তাকে আর কোনো সার্ভাই দেওয়া হয় না। তো যদি আমরা সর্বোচ্চ হিসাব করি, তাহলে সেই হিসাব করতে গেলে আমরা সর্বোচ্চভাবে ধরতে পারবো 40 বছর। তো একটি লঞ্চ যদি 40 বছর চলার পরে তাকে যদি আর সার্ভাই না দেওয়া হয়, তাহলে সেই লঞ্চ দিয়ে কেউ কোনো কাজ বা কোনো মানে কিছুই করতে পারবে না। তো সেই পরিপ্রেক্ষিতে এই এমবি কীর্তনকলা একের বর্তমান অবস্থা হয়েছে এরকমটাই। দীর্ঘদিন যাবত আপনার বুড়িগঙ্গা থেকে মেঘনা, ডাকাতিয়া এবং হচ্ছে আপনার বরিশালে যে কীর্তনকলা নদী দাপিয়ে বেরিয়েছিল, তো তার দাপানো হয়তোবা এটাই ছিল শেষ পরিণতি। এবং তার কাগজের মেয়াদ না থাকার কারণে, বোর্ডের মেয়াদ না থাকার কারণে তাকে এখান থেকে স্ক্র্যাপভাবে বিক্রি করা হয়। তো মালিক কর্তৃপক্ষ এই ডিসিশনটা নিয়েছে, খুব ভালোই উদ্যোগ নিয়েছে। কারণ হচ্ছে একটি লঞ্চকে অযথা রেখে দিয়ে তো আর টাকা নষ্ট করে লাভ নেই। তো মালিক কর্তৃপক্ষ সেই পদক্ষেপটাই তারা খুব সুন্দরভাবে ডিসিশন নিয়েছে, এবং সেই ডিসিশন নিয়ে তারা এই এমবি কীর্তনকলা এক বা যাকে কামাল এক বলা হয়, সেই লঞ্চটিকে পোস্তগোল্লার অদূরে শ্মশানঘাট এলাকায় স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে দিয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছেন যে কামাল একের ইঞ্জিন, অ্যাকচুয়ালি হৃৎপিণ্ড যাকে বলা হয় বা একটি জাহাজ চলার জন্য যে জিনিসটি প্রয়োজন, এটি হচ্ছে এই যে আপনার ইঞ্জিন। এটি ছিল হচ্ছে জাপানি ইঞ্জিন ডায়ারসু DL-22। এই ইঞ্জিন দিয়ে বেশ বহুদিন যাবতী আর কীর্তনকলা নদীর দাপিয়ে বেড়েছিল এমবি কামাল এক। দেখতেই পাচ্ছেন সবাই পর্যাপ্ত পরিমাণে কঠোর পরিশ্রম করে ইঞ্জিনটিকে জাহাজ থেকে নামানো হয়েছে, এবং এখান থেকে তারা ইঞ্জিনটিকে আবার স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে দিবে, যাতে পরবর্তীতে কেউ আর এই ইঞ্জিনটিকে না চালাতে পারে। তো এটা ছিল হচ্ছে এমবি কামাল একের দ্বিতীয় ফ্লোর, যেটা অলরেডি অর্ধেক কেটে ফেলা হয়েছে। তো এটা ছিল সেই দ্বিতীয় ফ্লোরের অবস্থান। আর দেখতেই পাচ্ছেন সবাই কঠোর পরিশ্রম করতেছে, কারণ এই জাহাজ তৈরি করে একমাত্র তারাই, এবং এই জাহাজকে কেটে ফেলে একমাত্র তারাই। তো তাদেরই হচ্ছে এই জাহাজের প্রতি মূল অবদান। তো বর্তমানে লঞ্চের একটি ভাটা পড়েছে বলতে আসলে আপনার লঞ্চের ভাড়া পর্যাপ্ত পরিমাণে হয়ে যাওয়ার কারণে যাত্রী অনেকটাই একটু পিছপা দিয়েছে, অনেকেই অন্য পথ বেছে নিয়েছে। আর মেন সমস্যা হচ্ছে যে লঞ্চের ভাড়া বাড়ার কারণে যে যাত্রী কমে গেছে বা পদ্মসেতু হওয়ার কারণে যে যাত্রী কমে গেছে, আসলে এমনটা না। কী কারণে এমনটা না সেটাও আপনাদেরকে বলি। কারণ হচ্ছে এখন পাবলিক অনেকটাই সচেতন হয়ে গিয়েছে, এবং তারা চিন্তা করে কীভাবে গেলে টাকাটা কম খরচ হবে, আবার কীভাবে গেলে আমার সময়টা কম খরচ হবে, তারা সেই হিসেব করে এখন চলাচল করে। আপনি হিসেব করে যদি একটি মানুষ বাসে যাতায়াত করে, তো বাসে যদি যাতায়াত করতে যায় একটি মানুষ, সেই পরিপ্রেক্ষিতে আপনার বাচ্চাকা, তারপরে হচ্ছে আপনি নিজে বা আপনার ওয়াইফ, আপনার আম্মু বা অ্যানাদার্স, আপনার ফ্যামিলি পার্সন যারাই আছে, সবাইকে নিয়ে যদি আপনি বাসে যাত্রা করতে চান,
তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে আরামায়েশে যাত্রা করতে পারবেন না। কি কারণে পারবেন না, সেটা হচ্ছে আপনার একটি বাসের ভিতরে সর্বোচ্চ আপনি একটি মানুষ কত ঘন্টা শুয়ে থাকতে পারে, বা আপনি একটি ব্যাগ নিয়ে যাবেন, বা সাধারণত যারা বরিশালে যাতায়াত করে তারা কিন্তু অনেক কিছুই নিয়ে যায়। আবার কয়েক সময় দেখা যায় যে গ্রাম থেকে হাঁস মুরগি নিয়ে আসে, আবার ঢাকা থেকে দেখা যায় যে ব্যাগ ভর্তি অনেক কিছু নিয়ে যায়, তো সেটা তো আর বাসের পক্ষে পসিবল না, তাই না? তো সেই পরিপ্রেক্ষিতে অনেকটা বাসের উপরও প্রেশার পড়েছে। তো দেখা যাক কী হয়, যেহেতু এখন প্রতিটা লঞ্চেই রোটেশনে চলতেছে, প্রতিটা লঞ্চই এখন, আগে ছিল আপনার 8টা লঞ্চ, এখন চলতেছে সব মিলিয়ে 3টি লঞ্চ। তো সেই পরিপ্রেক্ষিতে এখন টুকটাক যাত্রী নিয়ে মালিক কর্তৃপক্ষ একটু চিন্তা ভাবনা থেকে একটু অন্যরকমভাবে আছে। দেখা যাক যে কী হয় যাত্রীদের আশঙ্কা। তো আশা করি আমার ভিডিওটি যাতে যাতে ভালো লাগবে, অবভিয়াসলি লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথেই থাকবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের সাথে আমি আবার নিয়ে হাজির হতে পারি। আর আপনাদের সাপোর্টের কারণে ইনশাল্লাহ একটা ভালো পর্যায়ে চলে যাব, এবং আপনাদের দোয়া থাকবে, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। তো এই ছিল কামালেকের বর্তমান পরিস্থিতি এবং কামালেকের ইঞ্জিনের বর্তমান পরিস্থিতি। তো হয়তোবা আর অল্প কিছুদিন পরেই আমরা এই কামালেককে সম্পূর্ণভাবে বিলীন হয়ে যেতে দেখব, তাকে আর হয়তোবা কখনোই দেখতে পাবো না।